হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল থেকে কী কী কাজ করবো সেটা তোমার সাথে আজকে আমি শেয়ার করব। তো আমার ওদিকে দৌড়ে জল দেওয়া হয়ে গেল, এবার হাজবেন্ড দোকান চলে যাবে, তারপরে আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব। সকালে আমার খাবার করাও হয়ে গেছে। অন্যদিন আমি উঠোনটা ঝাড় দিতে একদমই পারি না, শুধুমাত্র শনিবারের দিনটাই উঠোনটা ঝাড় দিতে পারি, আর খুব জোর রবিবার। তাও আবার জেঠু দেখি রবিবারের দিনও সকালবেলায় উঠে পড়েছে, সেদিন আর হয়নি। জেঠু যেদিনকে দেরি করে ওঠে বা অফিস যায় না সেদিনকে একমাত্র পারি, কারণ জেঠু একদমই ঝাড় দিতে দেয় না। তার জন্যে আমি চাই কিন্তু জেঠু একদম দিতে দেয় না। আর আমার ওদিকে রান্না করতে করতে জেঠুর ওদিকে উঠোন ঝাড় দেওয়া হয়ে যায়। খেতে বসলাম জল, কিন্তু ওই যে শান্তি করে আজকে আর খেতে পারলাম না। মানে ঋষি বলছে ঋষিও খাবে, তবে জলটাকে সত্যিই শান্তি পাইনি। জানি না কেন জলটা একদমই ভালো লাগছিল না, একদিকে তো ঋষির জ্বালাতন আর একদিকে জলটাও আমার খেতে একদম ভালো লাগলো না আজকে। সকালবেলাটা প্রতিদিন আমি উষ্ণ জলটা খাই, কারণ ঠান্ডা জলটা একদম খেতে পাই না। খুব জোর হয়তো একটু, কারণ একটু বমি বমি পাই ওই জন্যে। তো জলটা খেয়ে সোজা চলে যাবো জামা কাপড় মেলতে। ওই যে বাইরে ছিল কালকে যেগুলো কেচেছিলাম, তোমরা কালকের ব্লগ যারা দেখেছো তারা তো জানবে, সেইগুলোই এখন আমি এখানটায় দিয়ে দিলাম, কারণ বাইরে বৃষ্টি পড়ছিল। সমস্তটা মেরে দিলাম যে কটা হলো, এই দেখো ও আবার এখানটায় মেলছে, ঠিক আছে। এগুলো কাচতে হবে, এগুলো এখানে নিয়ে মেলছে। এখানে কিছু আছে, বাইরে খানিকক্ষণ বৃষ্টি হয়ে গেল, আমি কোনো ভরসা পাচ্ছি না। তো যদি রোদ ওঠে দেখি এগুলো দিয়ে দেবো, আর ওগুলো ফ্যানে খাওয়াই শুকাবো। বাচ্চা এখন 9:30 একটু বসেছিলাম, আর কালকের ভিডিওটা তো কালকেই তো করে দিয়েছিলাম, তো তার জন্য একটা থাম্বনেলটা আবার চেঞ্জ করলাম। মনে হলো থাম্বনেলটা ভালো লাগছে না, বা কিছু রেটিং খুব কম ছিল না, 4 পয়েন্ট ছিল, তা ভাবলাম যে চেঞ্জ করে দিই, দেখা যাক ক্লিক রেটটা বাড়ে নাকি। তো না বাড়ে, আবার ওটাই দিয়ে দেবো। তা বিছানা এখন গোছাবো, আর জলটা খেতে গেলাম তো জানি না, জলটা তো হাড়ের উপরেই গরমে দিয়েছিলাম, কেমন একটা গন্ধ লাগলো, তা খেতে পারলাম। আর যে জল খেতে গেছি ওটা খেয়েছে। তো চলো বিছানাটাকে আমি গুছিয়ে নিই, দেখো চোখ সরিয়ে দিচ্ছে, হাত দিচ্ছি সরিয়ে দিচ্ছে। আর বক্ত চলে গেলো, বক্ত 8:30, আজকে একটু দেরি হয়ে গেছে, ওর থেকে 9:45 হয়ে গেছে। তো তো তখন চলে গেলো, আর দেখা যাক বৃষ্টি মিষ্টি হয় নাকি। দাদি তো ভেবেই নিয়েছে আমি সমস্ত কাজ কর্ম করে নেবো, আজকে তো শনিবার, তোমার শনিবারের ব্লগ শনিবারের দিন পাবে, ঠিক আছে। তো কাজ না করলে তো আমি ব্লগ করতে পারবো না, এই এক জিনিস ভালো হয়েছে, মানে ব্লগটা এডিট করতে পারবো। তো ব্লগটা তো এডিট করবোই, তবে তার আগে তোমাকে কাজগুলো সমস্তটা কমপ্লিট করে ফেলতে হবে, তবে গিয়ে জল ফুরিয়ে যাক যাক। আমার যে কটা কাজ আছে আমি সে কটা কাজ করে ফেলবো, যদি হয় কল টিপে টিপে করতে তো ওকে আমি করে ফেলবো। তো চলো বিছানাটা গুছিয়ে নিই, তোমরা ব্লগটা এনজয় করো। ওদিকে কাজ তো কিছু হলো, এবার বিছানাটাকে গুছিয়ে নেবো। ঋষি আজকে তাড়াতাড়িতেই উঠে পড়েছে, ওর বাবা যাওয়ার আগেই উঠে পড়েছে, আর ও বাবা আজকে গেছেও তো দেরি, একটু দেরি করেই 15টার সময় গেছে, স্কুটি নিয়ে যাবে বলছিল, তার জন্য একটু দেরিতে গেছে। আর কি জানো তো, তুমি যেখানে থাকবে সেটা নিজের লোক হোক পরলোক হোক, সে তারা সেই মানুষগুলো যদি ভালো হয় না, তার থেকে আর ভালো কিছু আর হয় না। অনেক সময় দেখবে নিজের লোকও খারাপ হয়, অনেক সময় দেখবে পরলোকও ভালো হয়। পরলোক খারাপ হবে এমনটা কিন্তু কোনো কথা নেই যে সব পরলোক মানে খারাপ হবে। আর আমাদের তো ধরো 1 নম্বর তো যেটু কখনোই আমাকে ঝাড় দিতেই যায় না, তাও আমি যেটু জেনকে ঘুমিয়ে রেখে সেদিন ঝাড় দিই। নিজের বাড়ির লোকে কখনো এরকমটা করেনি যে এত শরীরটা খারাপ করতো আমি ঝাড় দিতে পারতাম না, কখনো এমনটা করেনি যে কেউ ঝাড় দিয়ে দিয়ে। ওই হাজবেন্ডকে বলতাম যখন পারতাম না, কষ্ট হয়ে যেত, অতবার উঠুন ঝাড় দিতে আমার খুব কষ্ট হয়ে যেত শ্বশুর বাড়িতে, তো কেউ ছিল না ঝাড় দিতে। আর ওই হাজবেন্ডকে বলতাম, তাও বলতো, আবার হয়তো একদিক ঝাড় দিতাম, হয়তো একদিক অন্যদিক মাটির দিক যদি না ঝাড় দিতাম, তাও অনেক কথা শুনতে হয়েছে। যদিও আমার সেটা বড়ি কথা শুনিয়েছে, আর অন্য কেউ কথা না শোনালেও চোখ গরম মানে মনে মনে তো অনেক কিছুই বলেছে, যাই হোক সেগুলো চলে আসার পর অনেক কিছু শোনা যায়, সেটা বাদই দাও। তবে এই যে বলে না
ভাড়া বাড়িতে আছি, তবু কখনো মনে হয় না যে ভাড়া বাড়িতে আছি। মানুষগুলো এতটাই ভালো যে কিছু বলার নেই। ঝাড় দেওয়া থেকে শুরু করে, এমনকি জানো আজকে জ্যাঠার স্কুটি পর্যন্ত নিয়ে গেছে। আজকে কেন, এর আগেও দুদিন ও নিয়ে গেছে, যেহেতু জ্যাঠার স্কুটি তো চালাতেই পারে না, চলেই না। তো এরকম কেউই হবে না, বলছি না নিজের লোকও কখনো দেয় না, নিজের লোকরাও মানে স্কুটি বলো গাড়ি বলো কখনো দিতে যায় না। সেখানে অন্য একজন মানে যেখানে আমার কেউই না, তাদের কেউ না, শুধু ভাড়াটে। আবারও বৃষ্টি পড়তে শুরু হলো, থেকে থেকে বৃষ্টি পড়ছে। খানিক আগেও বৃষ্টি হলো, তার আগেও বৃষ্টি হয়েছে। আজকে মনে হয় বিকালে আজকে বাজার করতে যেতে পারবো না, যে অবস্থা। আজকে রান্না করেছিলাম, এখানে আছে ভাত, এখানে আছে তরকারি। আমি তো প্রেশার কুকারেই করি, মানে কড়াইয়ে কষিনি, প্রেশার কুকারে সিজিয়ে দিই। এখানে আছে ডাল, জলের উপর রাখি না হলে পিঠটা তো রাখাতে হয়ে যায়। তো এখানে আছে পরোটা, যে বাটিতে করেছিলাম সেটাতে রেখে দিয়েছি, রিসি গেলে দুটো হাজবেন্ডকে দিয়েছি, আটটা দিয়েছি। আর এখানে আছে আলু সিদ্ধ। তো জলে এটা পরে বিকেল বেলা যখন বাসন মাজবো তখন পাল্টিয়ে দেবো, এভাবে না রাখলে না পিঁপড়ে হয়ে যায়। সত্যি কথা বলতে কি জানো তো, শুধু নিজেকে ভালো হলেই হয় না, অপরকেও কিন্তু ভালো হতে হয়। প্রতিটা দিন যখন জ্যাঠাদের ঘরে মাংস হয় বা কিছু হয়, জ্যাঠারা কিন্তু দেয়। হ্যাঁ, সেই সূত্রে ওই জন্য আমরাও দিই, আমরা অল্প করেই আনি, তবুও সেই অল্পের মধ্যেও কিন্তু ঠিক দিয়ে আসি, কারণ সেটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। সেই মানুষটা যদি এতটা ভালোবাসতে পারে তাহলে আমরা কেন পারবো না, তাই না? এমন কি জেঠু প্রতিটা দিন ঋষির জন্য অফিস থেকে আসার পর ঋষির জন্য কিছু না কিছু নিয়ে আসে। এটা মনে হয় নিজের লোকরাও হয়তো কখনো করেনি, মানে প্রতিটা দিন নিয়মিত কখনো কিছু, মানে কখনো হয়তো ফুটি আনলো, কখনো হয়তো কিছু আনলো, কিন্তু নিয়ে আসে। এটা সত্যি কথা বলতে নিজের লোকরাও কিন্তু করেনি, মানে নিজের লোকরাও যদি বা করে কি বলো তো, একটা অন্য মানুষ করছে এটাই মানে অনেক। আর ভাবতে পারবো না সারাক্ষণ জ্যাঠা বৌমা বৌমা করে ডাকে, আমি এতটা হয়তো এই বৌমা ডাক আমি কোনোদিনও শ্বশুরবাড়িতেও শুনিনি, কেউ কখনো আমাকে বৌমা বৌমা করে ডাকেনি। সত্যি কথা বলতে জ্যাঠার মুখ থেকে বৌমা ডাকটা শুনতে আমার এতটা ভালো লাগে যে কি বলতো, মানে বিয়ের পর কোনো দিনও আমি বৌমা ডাকটা শুনিনি। যদি বা আমি এখানকার মেয়ে, বৌমা নয়, তবেও জ্যাঠারা আমাকে বৌমা বা আমার হাজব্যান্ডকে ছেলে হিসাবেই দেখে। আর জ্যাঠার যেহেতু মেয়ে আছে, ছেলে যেহেতু নেই, ওই জন্য সেই সূত্রে ওদের মানে এই ডাকটা ভালো লাগে। তবে আমার ওই ডাকটা ভালো লাগে, প্রথম প্রথম একটু মনে হতো, কারণ শ্বশুরবাড়িতে তো কোনোদিনও সেই জিনিসটা পাইনি, কখনো কেউ সেভাবে ডাকেনি। আর সারাক্ষণ যে বৌমা এটা বৌমা ওটা, কখনো এমনটা মনে হয়নি, মানে খারাপ কিছু কখনো এমনটা কিন্তু মনে হয়নি। নিজের বাড়িতে বলছি, নিজের বাড়িতে কোনোদিনও সেই সুখটা পাইনি যে সুখটা আমি একটা ভাড়া বাড়িতে এসে পাচ্ছি। অনেকটা শান্তিতে আছি, হয়তো টাকা খরচ হচ্ছে ঠিক আছে, তবু কিন্তু অনেকটা শান্তিতে আছি। মানে আমি তো আগেও বলেছিলাম আমার হাজব্যান্ডেরও একই কথা, যে ভাত নুন ভাত খেয়ে থাকবো, তো যেখানে শান্তি সেখানেই থাকবো, যেখানে অশান্তি সেখানে থাকবো না। আমারও সেটাই মনে হয় যে নুন ভাত ফ্যান ভাত যাই খাই না কেন, যেখানে শান্তি সেখানেই থাকবো। যদি বা একটু কষ্ট হচ্ছে, কি অনেকটা কষ্ট হচ্ছে, ওখানে যে হতো না এমনটাও নয়, নিজের বাড়িতে থেকেও অনেক কথা শুনতে হয়েছে, অনেক কষ্টের মধ্যে গেছে। তো যাই হোক, সেটা নাই বা বললাম। তবে হ্যাঁ, ওই যে মাথার উপর একটা ছাদ ছিল, এখন সেই ছাদটা নেই, জানি না কোনোদিন ভবিষ্যতে হয়তো করতে পারবো কি না সেটাও জানি না। তবে হ্যাঁ, এখন আপাতত অনেকটাই ভালো আছি। বলছেন এতটা বিশ্বাস করে কেউ কখনো গাড়ি পর্যন্ত, মানে গাড়ি পর্যন্ত দেয়ই না, বলছেন নিজের লোকই দেয় না। তো এখন তো মানে জেঠু তো নিয়ে যেতে বলতো, আমি বারণ করতাম, তো ও নিয়ে যাচ্ছে এখন। কিন্তু আমার আসলে ভয় লাগে জানো তো, যদি কিছু হয়ে যায় আমার প্রচণ্ড ভয় করে ওই জন্যে। তো কখনো কখনো না সত্যি কথা বলতে বর লোকও কিন্তু আপন হয়ে যায়, মানে অনেকটাখানে ঋষি, সব থেকে বড়ো কথা ঋষি এতটা জ্বালায়, তোমরা ভাবতে পারবে না। সেই সমস্তগুলো মেনে নিয়েছে, অন্য কোনো বাড়ি হলে না দুদিনে তাড়িয়ে দিত, মানে বলতো যে তোমাদের থাকতেই হবে না, তোমার ছেলে এত বিরক্তি করে সারাক্ষণ, ও যতক্ষণ নিচে থাকবে তার থেকে বেশি মনে হয় উপরে থাকে, সারাক্ষণ উপরে গিয়ে অত্যাচার। তবু কিন্তু কখনো বলে না যে তোমার ছেলে অত্যাচার করছে বা কিছু, ঋষি না গেলে নিজেরাই কিন্তু ডেকে নিয়ে যায়। সত্যি কথা বলতে আমার নিজেরই আবার একটা সময় বলে, এটা আমাদের ঘর, আমাদের ঘরে ঢুকবে না, ভাবো
তাহলে যাদের বাড়িতে আছি তাদেরকেই বলে যে আমাদের ঘরে ঢুকবে না। তবে কখনো কিছু খারাপ মনে করে না, ও তো বাচ্চা, ও তো ওরকম বলবেই। তবে নিজের লোকরা মনে করতো, নিজের লোকরা অনেক কিছুই খারাপ মনে করতো, বাচ্চাদের কথাও তারা অনেক সময় এমন মনে করতো যেন সেটা বাচ্চা বলছে না, যেন বড় মানুষ বলছে। ওদের না কিছু শেখাতে হয় না জানো তো ওরা। আর এখনকার বাচ্চারা তো এতটা ফাস্ট যে কি বলবো, ওদের কখনো কিছু শেখাতে হয় না। কালকে দেখতেই পারলে আমি সমস্ত গাড়ি ঘোড়া ঘুরি মানে ঢুকিয়ে লাগালাম, আর যেহেতু জামাটা আলাদা যেহেতু সেহেতু কখনোই এই মানে সেই ব্লগটা এখন দিচ্ছি না, বুঝতেই পারছি এটা কালকেটা রাতের বেলা ছিল, আজকেরটা দিনের বেলা। কিন্তু দেখো সমস্তটা বের করেছে, মানে এতটা অত্যাচার যে কি বলবো, সারাক্ষণ সারাক্ষণ মানে এত অত্যাচার করে, মানে এগুলো বের করবে। আগে না গোছাতো জানো তো, এখন আর গোছাতে চায় না, তো কী করবো সেই আমাকেই গোছাতে হয়। আর সব থেকে বড়ো কথা, একদিন জানো তো, একদিন জেঠু এমনি শুনছিল যে মানে সকালবেলায় স্নান টান করেছিলাম, তো জেঠু এমনি ভেবেছে আমার হয়তো রান্না হয়নি, দিয়ে একদিন জেঠু বলছে আবার রান্না কখন করবা, তোমার জেঠিমাকে বলো যে দুটো ভাত বসিয়ে, সেদ্ধ ভাত বসিয়ে দিতে। আমার শুনে এতটা ভালো লেগেছে যে বলে বোঝাতে পারবো না। তবে যখন জেঠুকে বললাম যে আমার রান্নাবান্না হয়ে গেছে, সবই হয়ে গেছে, আমার এখন সবই স্নান টান করে আসলাম, তখন তো আমার নটার মধ্যে স্নান টান হয়ে যেত, যেটা এখন আর হচ্ছে না। তো এই মপটা নিয়ে তো প্রচণ্ড ভালো কাজ করেছি। আর আমার যখন যেরকম আমি এরকম ঘুরি ঘুরি মানে মুছি, আবার যখন যেরকম হয় লম্বা লম্বা টেনে টেনে মুছি, যখন যেটা সুবিধা হয় মানে যে জায়গাটা আমার সুবিধা হয় সেই সুবিধা বুঝে আমি কাজটা করি। তো এই জায়গাটাকে আমি মানে কলপারে এসেই আমি এটাকে পরিষ্কার করে নেব। আর কি বলো তো, আমি এইভাবে কেন ফেললাম, অনেকে দেখেছি ওইভাবে ফেলে, এবার ওইটা কেন আমি খুলছি না, আমি একদিনকে খুলেছিলাম যেটা আছে তলায় যেটা থাকে। এবার ধরো ওইটা যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু ওর ভেতরে আর জল থাকবে না, কি দরকার বলো, আমাদের বাঙালিদের তো সব কিছু অভ্যাস আছে, তাই মুখ দিয়ে জল ফেলে দিলেই হয়ে গেল, কোনো সমস্যা নেই। মানে আমরা বাঙালিরা হলো মানে একটুখানি এক্সট্রা বেশি কী বলবো। তো এখানে জ্যাঠার সাথে কথা বলছিলাম, জ্যাঠা জিজ্ঞেস করছিলো যে এখান থেকে জল নিচ্ছ কেন, মানে ট্যাঙ্কিতে জল নেই নাকি, তো আমি বললাম যে না জল আছে, তবে জল ফুরিয়ে যাওয়ার মুখেই, কালকে জল ভরেনি। তো এই কথাগুলোই বলছিলাম। তো ওদিকে জেঠু মানে পরিষ্কার জামা কাপড় কেচেছিলো সেটা ধুয়ে নিল, ঋষিকে স্নান করানো হয়ে গেছে, ঋষিকে আমি জামাটা পরিয়ে দিই, এবার আমি চলে যাবো স্নান করতে, তো আমি তার সাথে সাথে কাচবো। তো এখন বাজে 1:20, তো আমার কাঁচা স্নান করার সমস্তটাই হয়ে গেছে, বলেছিলাম না তাড়াতাড়ি করে করবো, তবু একটু বসেছিলাম, যদি ভিডিওটা করা থাকতো না আমার এডিটটাও করা হয়ে যেত। এখন বাজে 8:30, রাত আজকে হলো শনিবার, তখন আমি ভিডিওটা এডিট মানে এডিট না এডিট করে আমি ভয়েসটা দিচ্ছি, সন্ধ্যাবেলাতে আমি এডিটটা করলাম। তো এই যে বাজার করেও নিয়ে আসলাম শনিবারের দিনই, তো সমস্ত জামা কাপড় আমি মেলে দিলাম। তবে আজকে শনিবার রাত থেকে আর ব্লগ কোনো শ্যুট করিনি, তবে দেখা যাক যদি কোনো রান্নাবান্নার রেসিপি যদি ব্লগ করি তোমরা কালকে দেখতে পারবে। হ্যাঁ, আমি কিন্তু এর আগে দুটো ভাড়া বাড়িতে ছিলাম আমার বিয়ের পর, বিয়ের পরে তো আমি তো ভাড়া বাড়িতেই থাকতাম, একটা ভাড়া বাড়িতে আমি 1.5 বছর ছিলাম, আর একটা ভাড়া বাড়িতে আমি যখন প্রেগনেন্ট 2 মাস পর থেকে গেছিলাম, বেশি যখন 4 মাস বয়স, সেই ভাড়া বাড়ি থেকে আমি গেছিলাম ওই শ্বশুর বাড়িতে। তো এই হলো ব্যাপার, তো জামা কাপড় তো সমস্ত কিছু মেলা হয়ে গেলো, এবার আমি একটু সানস্ক্রিন মেখে সিঁদুরটাকে পরে নেবো, চুলটা আগেই আঁচড়ে নিয়েছিলাম আর একটুখানি গায়ে টায়ে দিয়ে নিলাম। আর সারাদিন এত কাজ করার পর এখন আমি সানস্ক্রিন মাখছি ভাবু তলে। তো পুজোটা দিয়ে নিলাম সকালবেলায়, মা বলে যে শঙ্খ বাজাতে নেই, জানি না আমি 2 দিন বাজাচ্ছিলাম, তো মা বলছিল সন্ধ্যাবেলাতে শঙ্খ বাজাই, তার জন্য সন্ধ্যাবেলাতেই শঙ্খটা বাজাই। তো আমি আগে খেয়ে নেব, তারপরে এই ভাতটি কিছুটা থাকবে, ঋষিকে খাওয়াবো, ভাত নষ্ট করতে না প্রচণ্ড গায়ে লাগে। আর কিছু ছিল না জানো তো, তবে আমি পাঁপড়টাও ভাজিনি, আর ইচ্ছা করে না, খেতে একদম ভালো লাগছিল না, ওই খেলাম আর ঋষিকে বাদ বাকিটা দিয়ে দিলাম। এটা আমি ঋষিকে খাইয়ে দেবো, গ্লাসে করে খাওয়ালে প্রচণ্ড সুবিধা হয়, আর এইটা আমি গরম করে রাখছি, তাহলে কাল মানে রাত্রিবেলাতে নষ্ট হবে না, তার জন্য এখনই আমি গরম করে রাখলাম। তো এই যে 2টো বাজতে যায়, এখন আমি শুয়ে পড়বো, তবে আমি ঘুমিয়েছি ওই 3টের দিকে, আর ঋষি ঘুমিয়ে যাবে ওই 2টোর পরপর, ঋষি ঘুমিয়ে গেছিলো, ওই আমি একটুখানি ফোন নিয়ে বসে থাকি তারপরে ঘুমাই। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখো আগামীকাল ব্লগে। আর এরকমভাবে ব্লগগুলো তোমাদের কীরকম লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও, যে এরকমভাবে ভালো লাগছে না আগে যেভাবে দিতাম সেভাবে ভালো লাগছে, তবে আমি ব্লগের উপরে বেশি আর কষ্ট করব না, একটা মাস দেখা যাক কী হয় না হয়। তো কথাগুলো কিছু মনে করো না, তো টাটা।